লেখার মূলক চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজতে যাচ্ছে সন্ধ্যের প্রায় 7টা। তো এই 2-3 দিন ভিডিও করতে পারিনি, আর আজকে দেখতে পাচ্ছ যে এই যে একটুখানি সাজুগুজু বলা চলে না, কুর্তি পরেছি, আর একটুখানি তৈরি হয়েছি, চুলটা বেঁধেছি, আর কিছু করিনি, কানের দুলটা আজকে একটু চেঞ্জ করেছি, আর এই যে হাতের এগুলো একটুখানি চেঞ্জ করলাম, আর এই যে নেল পলিশ পরেছি। নেল পলিশটা এমনি কারণেই পরেছি, কোথাও যাবো বলে না। তো আজকে আমি ডাক্তার দেখাতে যাব। আগের মাসে একটা ভিডিও করেছিলাম, ওটা আমার 7th month প্রেগনেন্সি ছিল চেকআপের, আর এবারে হচ্ছে 8 মাসের চেকআপটায় যাব আমি। তো ডাক্তার আমি যেদিনকে দেখাতে যাই মানে শনিবার করে যাই, কিন্তু শনিবার দিন উনি আর বসবেন না, সোমবার হয়ে গেছে, সময় চেঞ্জ হয়ে গেছে। তো সেটা আমি নাম লেখাতে গিয়ে জানতে পারলাম। আর এবারে আমি যেন চেকআপে যাব, আজকে সোমবার তো বললামই, আর আজকে যে চেকআপে যাব গাড়ি আসবে। তো এখন 7টা প্রায় বাজতে যাচ্ছে বললাম, গাড়ি আসুক, গাড়ি আসলে তারপর আমরা যাব। ডাক্তার এখনও আসেনি, আমি ফোন করেছিলাম যেখানে আমি দেখাতে যাই। আর এবারের চেকআপে আমি আর আমার ছোটো ননদ দুজনে মিলে যাব, কারণ আমার বরের একটা কাজ পড়ে গেছে, তো একটু দূরে গেছে, ও বললো ওখান থেকে চলে আসবে বাইচান্স যদি না ও আসতে পারে, তো সেই জন্য আমরা দুজনে মিলেই যাব। আর এবার আমি নিচে যাব, মোটামুটি আমি তৈরি হয়ে নিয়েছি, ব্যাক ক্যামেরা দিয়ে যদি দেখাতে পারি দেখাচ্ছি তোমাদের। আমি শুয়েছিলাম, তো তারপরে অনেকবার দেখলাম যে অনেক মিসড কল হয়ে আছে ফোনে, তো তারপরে সেই ফোনগুলো সব করলাম, করে আমি জানি যে সময় আছে হাতে, সেই জন্য একটুখানি শুয়েছিলাম, শরীরটাও ভালো ছিল না। আর কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আজকে সকালেও একটু একটু হয়েছে, এখনোই চিরিচিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো আর কি দেখাবো, আর দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। একটু ইচ্ছা আছে চা খেয়ে যাবো, যদি সেটা সময়ের মধ্যে হয় খাবো, নয়তো দুটো বিস্কুট খাবো, খেয়ে বেরিয়ে পড়বো। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে এই কুর্তিটা আমি পয়লা বৈশাখের দিন ফার্স্ট পরেছিলাম, না সরি পয়লা বৈশাখে না, ভুল বলছি, জামাই ষষ্ঠীর দিন পরেছিলাম, এটা নতুন কুর্তি বলেছিলাম যে বড় মাকে দিয়েছে। তো এই কুর্তিটাই পরেছি, আর সাথে কালো একটা লেগিংস পরে নিয়েছি, তো ওটাতে সুবিধা হয় ডাক্তার দেখাতে। আর এই যে যতটা দেখাতে পারলাম দেখালাম, ড্রেসিং টেবিলের আয়না দিয়ে, ব্যাক ক্যামেরা দিয়ে। এবারে দেখাচ্ছি, এই যে এই হচ্ছে ব্যাগ, এই ব্যাগটা আজকে নিয়ে যাব ভাবছি, কারণ গাড়িতে করে যাব, অসুবিধা নেই। আর এই যে সব রিপোর্টস নিয়ে নিয়েছি, যা যা রিপোর্টস করিয়েছিলাম সব নেওয়া হয়ে গেছে। এবারে আমরা বেরোবো, নিচে যাই, নিচে গিয়ে তারপরে গাড়ি আসুক, আসলে বেরিয়ে পড়বো। তাহলে তোমরা দেখতে থাকো, আর একবার লাস্ট দেখিয়ে দিই, এই যে এই যে মুখটা দেখা যাচ্ছে না ফ্ল্যাশ লাইটের জন্য, এই যে। তো এবার আমি বেরিয়ে পড়বো, ব্যাগ নিয়ে নিয়েছি, আর মাস্কটা দেখাচ্ছি, মাস্কও নিয়েছি, ওটা তো একদম নিতেই হবে, কিছু করার নেই। আর রিপোর্টসগুলো সব কিছু নিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে আমি নিচে যাবো, তাহলে তোমরা চলো আমার সাথে, আর দেখতে থাকো, যদি ওখানে গিয়ে পারি একটু ভিডিও করবো ডক্টরের চেম্বারে, যদি পারি, আর যদি না পারি তাহলে ছেড়ে দাও, কিছু করার নেই, যদি পারি করবো। তো এবার আমি আস্তে আস্তে নিচে নামছি, চলো আমার সাথে নিচে চলো। লাইটটা অফ করে দিই, এই লাইটটা চলুক, এটা বাইরের লাইট। আর এই যে মাস্ক, এই যে মাস্ক নিয়ে নিচ্ছি, সার্জিক্যাল মাস্ক, অন্যান্য মাস্কও আছে আমার ব্যাগে। তো এবার আমি নিচে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো আমি ডাক্তার দেখিয়ে চলে এসেছি, আর এই মাস্ক খুলছি, এই উপরে উঠলাম, খুব গরম লাগছে। মোটামুটি আজকে তাড়াতাড়ি হয়ে গেল ডাক্তার দেখানো, এবার জামা টামা ছাড়বো, আরও লাইটটা জ্বালি, খুব অন্ধকার, ব্যাস। তো এই যে এসে গেছি, এবার একটু বসবো, বসে নিচে যাব, নিচে গিয়ে রাত্রির একটু তরকারি করব, সকাল থেকে সব গুছিয়েই রেখেছি মোটামুটি, এই যে চুলগুলো খেটে গেছে সব। ঠিক আছে, তাহলে আমি একটুখানি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে যদি পারি আবার তোমাদের সামনে আসছি। আর ওখানে সেরকম ভিডিও করতে পারিনি, একটু ভিড় ছিল, আর সেই জন্য ভিডিও করতে পারিনি। তো ঠিক আছে, নেক্সট টাইম চেষ্টা করব, আর তো সময় হয়েই আসলো। ঠিক আছে, পরে সেসব গল্প করব, এখন আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিই যদি পারি আবার তোমাদের সামনে আসছি। তাহলে এখনকার মতো টাটা। তো আমি চেঞ্জ করে নিয়েছি, আর ভাবলাম যে আজকে রাত্রিবেলা এই যে চুলটা বাঁধি, তোমাদের সামনে একটুখানি বাঁধতে বাঁধতে একটুখানি গল্প করে নিই, করে নিয়ে তারপর নিচে যাব। তো এই যে একটা বিনুনি করে নিচ্ছে, আর আজকে একটু শ্যাম্পু করেছি, কারণ এই কদিন খুব তেল মেখেছিলাম মাথায়, তো আজকে ভাবলাম যে একটুখানি শ্যাম্পু করে নিই, মাথাটা পরিষ্কার করে নিই। তো করে নিচ্ছি, আর এই যে আমার চুলটা যেভাবে কাটা আছে সেভাবেই ছোটো বড় হয়ে যাচ্ছে, তো এখন তো কিছুই করতে পারবো না আমি চুলে, আগে সব হয়ে যাক, আমার বেবি এসে যাক খুব তাড়াতাড়ি, তারপর সব ঠিকঠাক করব।
আর তাই ভাবলাম যে কোনোদিনই তো এটা দেখাই না। তবে একটা মজার বিষয় হচ্ছে, আমি কোনোদিনই সোজা বিনুনি করতে পারি না, মানে নিজে নিজে বিনুনি করতে পারি কিন্তু পেছন দিকে যে বিনুনি হয় না সেটা আমি কোনোদিনই সোজা করতে পারি না, তো ওটা আমার একটু বাঁকা বিচ্ছিরি হয়ে যায়। তো ঠিক আছে, ওটা তো কেউ দেখছে না, রাত্রিবেলা তো বিনুনি বেঁধে শুয়েই পড়বো। আসলে আমি খুব একটা যে চুল বেঁধে শুতে পারি সেরকম নয়, কিন্তু এখন চুলটা এতটা বড় হয়ে গেছে যে চুলটা খুলে রাখলে আমি ঠিক ম্যানেজ করতে পারি না, তো সেই জন্য চুলটা বাঁধতেই হয়, কিছু করার নেই। আর প্রচণ্ড গরম লাগছে, ফ্যান অফ আছে, নয়তো খুব বিচ্ছিরি আওয়াজ আসবে, সেই জন্য ফ্যানটা অফ আছে। যতটা পেরেছি, এই যে এই যে তেনালির আমার যেরকম টিকি হয়, ঠিক এই যে টিকিটা তেনালির আমার মতো হয়েছে, দেখতে পাচ্ছো? তো ডাক্তার তো সব রিপোর্ট বললো ঠিকঠাকই আছে, অসুবিধার কিছু নেই। তো নেক্সট আবার চেক আপ দিয়েছে খুব তাড়াতাড়ি, তো সেটা করতে যাব। তো আর ডেটও বলে দিয়েছে যে কবের মধ্যে মোটামুটি বেবি আসছে, তো দেখা যাক। সেগুলো সবই তোমাদের পরের আবার নেক্সট কোনো ভিডিওতে বলবো। আর এই যে দেখতেই পাচ্ছ সামনে কিচ্ছু নেই, পুরো ফাঁকা, আর কিছু থাকবে কি না জানি না। দাঁড়াও, চিরুনিটা আনতে ভুলে গেছি, চিরুনিটা নিয়ে আসি। তো এই যে এই হচ্ছে চিরুনি, একটু নিচেটা আছেনি কারণ চুলটার অবস্থা বললামই খুব খারাপ। আর যেটা বলছিলাম, তো খুব তাড়াতাড়ি আমাদের বেবি আসতে চলেছে, তারপরে তো দেখাই হবে। বাস এই হয়ে গেল রাত্রিদের চুল বাঁধা, তো বেশ বড়ই হয়েছে। এবারে ভাবছি চুলটা কাটলে আর বেশি ছোটো করবো না, কারণ আমি বরাবরই ছোটো চুলই রাখি, খুব একটা মানে চুল বড় করতাম না। তো এবারে দেখলাম যে বেশ অনেকটা বড় হয়ে গেছে, তাই কিছুদিন ভাবছি যে বেশ সেরকম বড়ই রাখবো চুলটা। ঠিক আছে, তাহলে আর বেশি বকবক করছি না, আমি নিচে থেকে ঘুরে আসি, ঘুরে এসে যদি পারি আবার একটু ভিডিও করব, আর যদি আজকে না পারি তাহলে আজকে কিছুটা আর পরের দিনে কিছুটা করে আবার তোমাদের সামনে সেই ভিডিওটা কী করবো, তুলে ধরবো বলা চলে না, আপলোড করব। ঠিক আছে, তাহলে এবার আমি একটু জল খাবো, আর একটু খিদে খিদে পাচ্ছে, দেখি কি খাই, নিচে যাই। তো ঠিক আছে, আবার তোমাদের সাথে তাহলে পরে কথা হচ্ছে। এটা হলো মঙ্গলবার সকালবেলা, তো সকালবেলা উঠে ব্রাশ করছিলাম, তো সেটা তো কোনো দিনই দেখায় না, তাই ভাবলাম যে একটু ব্রাশ করতে করতে ভিডিও করি। এমনি মুখে কিছু বলিনি, তাই এটা ভয়েস ওভারে দিয়ে দিচ্ছি। আর ব্রাশ করতে করতে এদিক ওদিক দেখছি, বাগান দেখছি, তারপর কোথায় পাখি বসে আছে, কে কথা বলছে, এগুলোই করছিলাম, ব্রাশ করতে করতে দেখছিলাম। দেখো, তোমরা সেটা দেখতেও পাবে। তো এটা একটুখানি ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, অনেকটা স্লো লাগছিলো, আর ভাবলাম যে তাহলে একটুখানি এরকম ভিডিও করি, সেজন্য করলাম। হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30। তো সকাল 8:30 একটু আগে উঠেছি, উঠে বাথরুমে গেলাম, তারপরে এসে ব্রাশ করছিলাম, সেই ভিডিও একটুখানি করেছি। আর এবার কটা মেডিসিন আছে ওগুলো খেয়ে নেবো, খেয়ে নিয়ে বিছানাটা একটু ঠিকঠাক করবো, করে নিয়ে তারপরে নিচে যাব, নিচে গিয়ে চা বানাবো। আজকের ওয়েদারটা দেখছি বেশ একটু মেঘলা মেঘলা আছে, গরম আছে কিন্তু অতটা গরম নেই। আর এবার একটুখানি মেডিসিনগুলো খেয়ে নিয়ে তারপরে নিচে যাব, নিচে গিয়ে আবার যদি পারি একটু ভিডিও করব। আর বললাম যে কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, তো কালকে আর করতে পারিনি বাকি ভিডিও, সেই জন্য ভাবলাম যে আজকে সকাল থেকে একটু শুরু করে দিই। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো, আর সবাইকে অনেক গুড মর্নিং। এই হলো বিছানার অবস্থা, তো এটা আমি ঠিকঠাক করে নেব, পর্দাগুলো সরাবো, এদিকে পর্দাটা সরিয়েই দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, এগুলো সব করে নিই আবার কথা বলছি তোমাদের সাথে। দুপুরবেলার আবহাওয়াটা দেখিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আজকের মতো টাটা, দেখাবো অন্য কোনো একটা ব্লগে। তোমরা অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো।